ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমাদের এই পৃথিবীতে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও অদ্ভুত কিছু ঘটনা ঘটেই চলেছে। কিছু কিছু ঘটনা আমরা রেকর্ড করতে পারি, আর কিছু কিছু ঘটনা আমরা কখনো রেকর্ড করতে পারি না, যেটা রহস্যময় রয়ে যায়। আপনারা এমন অনেক রহস্য শুনেছেন যে মন্দিরের মধ্যে ভগবানের মূর্তি নড়তে চলেছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা নিয়ে আজকের আমরা এই ভিডিওটি, যেগুলো সৌভাগ্যবশত ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গেছে। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে এইটা বলে দিতে চাই বা এই বিষয়টি পরিষ্কার করে জানাতে চাই যে আমরা এই ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে কখনো যাচাই করিনি। এই ভিডিওগুলো সবগুলোই ইন্টারনেটে পেয়েছি আর এই সেই ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে এসেছি, আর এটার সত্য বা মিথ্যা সেগুলো আপনার সামনে তুলে ধরবো। আপনারাই বলবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। মেক্সিকোর একটি শহরে একটি ফেস্টিভ্যাল চলাকালীন সময় জিজাস ক্রাইস্ট নিজের মাথাকে নড়াচ্ছিলেন। এই দৃশ্যটা দেখার পর সেখানে উপস্থিত অনেকের মধ্যেই প্রশ্ন জাগে যে অনেকেই বলেন এটা ছিল প্রভুর চমৎকার, আর তিনি তাদের এই কার্যক্রমে অনেক খুশি হয়েছেন। অনেকে মনে করেন এই ঘটনাটি ঘটেছে সেখানকার বাতাস প্রবাহিত হচ্ছিল সেজন্য, অথবা কোনো ব্যক্তি সেই মূর্তিটাকে কাপড় দিয়ে নড়াচ্ছিল। সেটা সত্য হতেও পারে, কারণ পিছে যে ব্যক্তিটি বসেছিল সে কিন্তু কাপড় নড়াচ্ছিল, কারণ সে কিন্তু এই ঘটনা দেখার পর কোনোভাবে বিচলিত হয়নি বা কোন রকমের অবাক হয়নি বা ভয় পায়নি। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ম্যানচেস্টার মিউজিয়ামে একটি এনসিয়েন্ট ইজিপশিয়ান মূর্তির অন্যান্য মূর্তিগুলোর মতনই নর্মালি ছিল, কিন্তু সেখানে এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। সেই স্ট্যাচুটি নিজে থেকে গোল গোল করে ঘুরতে শুরু করেছিল, আর এই দৃশ্যটা বা এই বিষয়টা নোটিস করলো সেখানকার এক কর্মচারী, এবং সেই রাত্রে সেই এই বিষয়টার সম্পর্কে বা এই বিষয়টার কারণটি জানার জন্য সে একটি ক্যামেরা লাগায়, যেখানে সেই স্ট্যাচুটাকে ঘুরন্ত অবস্থায় পরিষ্কার দেখা যাচ্ছিল। এরপরে বিশেষজ্ঞগণের মতামত ছিল এরকম যে এই স্ট্যাচুটি ফ্রিকশনের কারণে নিজেই নিজের থেকে ঘুরছিল। সাইবাবার একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, সেখানে নাইট ভিশন ক্যামেরা এক অদ্ভুত এবং অসাধারণ দৃশ্য রেকর্ড করে, সেটা এই ভিডিওর মধ্যেই স্পষ্ট বোঝা যাচ্ছে। সাইবাবার গলায় পরিয়ে দেওয়া মালাটি নিজে থেকেই খুলে পড়ে, সাইবাবা নিজেই সেই মালাটিকে নিচে নামিয়ে রাখছে। আপনি এখন এটাকে বিশ্বাস করুন বা নাই করুন, বা মনে করেন যে এটা কোনো রকমের চমৎকার ঘটনা, এরকম কোনো ঘটনা হতেও পারে, তবে আমরা আপনাদেরকে বলে রাখছি যে এই ভিডিওটা দেখার পর আপনার এমনটা মনে হবে যে এই মালাটি এতটা ভারী ছিল যে সে নিজে থেকেই স্লাইড হয়ে নিচে নেমে যায়, পড়ে যায়, কারণ সেই মূর্তি কিন্তু কোনোভাবেই মুভ করছে বা নড়াচড়া করছে এমনটা কিন্তু দেখে কখনোই মনে হচ্ছে না। তবে যাই হোক, এর আসল কারণটা কিন্তু বলাটা খুবই কঠিন। তবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমাদের পরের ভিডিওটি স্যান্টো ক্রিস্টোর একটি চার্চের মধ্যে রেকর্ড করা হয়েছিল। এই ভিডিওতে অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে জিজাস ক্রাইস্টের যে মূর্তিটা এখানে স্ট্যাচু হিসেবে রয়েছে, এই স্ট্যাচুটার চোখ কিন্তু বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই সে কিন্তু চোখ মেলে দেখে, আর যখনই এই ভিডিওটি ইন্টারনেটে আসে তখনই কিন্তু ভাইরাল হয়ে যায় এবং সবাইকে চমকায় দেয়। অনেকেরাই মনে করেন যে এটা কিন্তু কোনো রকমের চমৎকারের থেকে কম নয়। যে ব্যক্তিটি এই ভিডিওটা রেকর্ড করেছিল, সে রেকর্ড করার সময় সে কিন্তু কোনো রকমের বিচিত্রতা বা কোনো কিছু ভিন্ন রকম কিছু দেখেনি, কিন্তু 24 ঘন্টা পর যখন সে ভিডিওটিকে দ্বিতীয়বার খেয়াল করে নোটিস করে, তখন সে কিন্তু এই চমৎকারী দৃশ্যটি দেখেছিল যেখানে জিজাস নিজের চোখ খুলেছিল। এই চার্চে অবস্থিত কর্মচারী এবং পাদ্রী তাদেরকে যখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলো, তখন এই বিষয়টি নিয়ে তারা কোনো রকমের মন্তব্য করতে একেবারেই নিষেধ করে দেয়, কোনো রকম মন্তব্যই তারা করে না। আমাদের পরবর্তী ভিডিওটি মেক্সিকোর একটি চার্চের গুড ফ্রাইডে স্পেশাল দিনটিতে যেখানে জিজাস ক্রাইস্টের মূর্তিটিকে বাইরে নিয়ে আসা হয়েছিল, এবং সেখানে দেখা যাচ্ছে জিজাস ক্রাইস্ট নিজের মাথাটাকে নড়াচ্ছেন। অনেক লোকেরা শুরুর দিকে এটা মনে করেছিল এটা একটি চমৎকার, কিন্তু এরপরে জানা গেল জিজাস ক্রাইস্টের মূর্তিটাকে যেই রশি দিয়ে বাঁধা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি
ঢিলা হয়ে গিয়েছিল, আর যার কারণে জিজাস ক্রাইস্টের মাথাটা মুভ করে। বন্ধুরা, কোয়ালালামপুরের একটি বেলগ্রেভে অদ্ভুত একটা ঘটনা ঘটে। সেখানে উপস্থিত সকল বুদ্ধিস্টের বুদ্ধের চোখ আর ঠোঁট নড়ছিল। যারা ভিক্ষুক আছে সেখানে, বুদ্ধিস্ট আছে, তাদের মতে এই ঘটনাটি প্রায় এক ঘন্টা ধরে চলেছে। আর এই সব কিছু কিন্তু প্রথম হচ্ছিল না, প্রতি বছর একবারের জন্য হলেও কিন্তু এমনটা ঘটে।